রাষ্ট্রপতি আব্দুল হামিদের গুরুদলের একসময় ভিপি ছিলেন, একসময় তিনি ছিলেন প্রভাবশালী তরুণ নেতা। মূলতই এই দলকে সংগঠিত করা ছাত্রলীগ আওয়ামী লীগে সংগঠিত করেন। আমরা 1966 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিব 6 দফা পেশ করলেন ছাত্রলীগকে সংগঠিত করে, আমরা তখন ছাত্র সংগঠনকে আরও শক্তিশালী করতে শুরু করলাম, জনমত সৃষ্টি করতে পারলাম, আস্তে আস্তে সংহতি আরম্ভ হতে হলো। এবং মূলত আওয়ামী লীগ, যদিও আওয়ামী লীগ মূল সংগঠন ছিল, আসলে ছাত্রলীগ ছিল মূল শক্তি। যখন আন্দোলন শুরু হলো, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হয়ে যখন জাতির পিতা বঙ্গবন্ধুকে প্রথম আসামি করা হয়, তখনই জন্ম সৃষ্টি হতে আরম্ভ হয়। চাঁদা আদায় করে মামলা পরিচালনার জন্য আমরা ছাত্র সমাজ সাহায্য করি। 70-এ তখন আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সভাপতি ছিলেন ফজলুল হক নরসিংদী, ওনার বাড়ি ছিল বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা। যখন 69-এ কোন অভ্যুত্থান শুরু হলো, বলা হলো শেখ মুজিবকে আনবো, যাদের তারা ভাঙবো, এই নিয়ে যখন আন্দোলন শুরু হলো, তখন 69-এ কোন অভ্যুত্থানে আমরা তখন ছাত্রলীগের নেতৃত্ব দিই, এবং তখন ছাত্রলীগের একটা তুঙ্গে ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র ইউনিয়ন, এদের খুব একটা জনপ্রিয়তা ছিল না ছাত্র কলেজে, যার ফলে আমরাই মূলত এটা সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা রাখি, এবং করে 69-এর কোন অভ্যুত্থানকে আমরা সফল করি। তখন ছাত্র সংগ্রাম পরিষদ ছিল, ছাত্র সংগ্রাম পরিষদের একজন নেতা ছিল ছাত্র ইউনিয়নের লতিফুর রহমান মুরু ভাই, এডভোকেট শওকত আহমদ আল ফারুক, মোজাম্মেল হক খান রতন, এরা ছিল মূলত ছাত্র সংগঠনের নেতা এবং ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ছিল। আর আমরা ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে এবং ফজলুল হককে নিয়ে আমরা সেই সংগ্রাম শুরু করি। একটা পর্যায়ে যখন আসলো 69-এর কোনো অভ্যুত্থানের পরে, যখন আইয়ুব খানের পতন ঘটলো, তখন নির্বাচন দিবে, নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে, নির্বাচনের সময় আমি বিশেষ করে আমি মনে করি যে 70-এর নির্বাচনে আমাদের কিশোরগঞ্জের অহংকার, 70-এর নির্বাচনে প্রার্থী MNA হিসাবে আমাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রার্থী হলেন। 70-এর নির্বাচনে আমরা মূলত কিশোরগঞ্জের প্রচারটা আমরাই করেছিলাম। বিপক্ষে গেছিল মুসলিম লীগের মেনু মিয়া, অ্যাডভোকেট মেনু মিয়া, আর PDP থেকে সৈয়দ মুস্তাফিজ হিসাব, নিজামি পার্টি থেকে করলেন আতারাজ হিসাব, আমরা সৈয়দ নজরুল ইসলাম সরকার বিপুল ভোটে আমরা বিজয়ী করি। 70-এর নির্বাচনের পর একটা আপনার রথখোলা মাঠ, যেখানে ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক দল বা নেপের কমিউনিস্ট পার্টি এরাও মিটিং করতো, এটা রথখোলায় মিটিং করতো, এইখানে একটা নাগরিক সম্বর্ধনা দেওয়া হয় নজরুল ইসলামকে 70-এ নির্বাচিত হওয়ার পর। এইখানে বিশাল জনতার একটা সমাবেশ ঘটে, এবং কিছু কিছু বিরোধী দল ছিল যারা মুসলিম লীগ অথবা যারা আওয়ামী লীগকে সমর্থন করতো না, তারা আবার এটাকে পঙ্গু করার জন্য বিভিন্ন চেষ্টা করে, কিন্তু সফল হতে পারে নাই। 7ই মার্চের ভাষণ দিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, বলল যে তোমরা যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো, এদেশকে মানুষ, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো।
এর উপর ভিত্তি করে আমরা সেদিন উদ্বুদ্ধ করা, স্বাধীনতার পক্ষে মানুষের জনমত সৃষ্টি করা, আমরা মাইকিং করে করে মুড়ে মুড়ে আমরা বিভিন্ন ধরনের পথসভা করে আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে আরম্ভ করি। আমি নিজেও মাইকিং করতাম। আমরা কিন্তু ছাত্রলীগের যারা ছিলাম তারা আজিমুদ্দিন স্কুলে একটা স্কুল আছে উচ্চ বিদ্যালয়, সেখানে আমরা ট্রেনিং দিতাম। অস্ত্র ছিল না, 25 বছর আছে তো মোদীশ বললেন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে দিছে। আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ফজল হক হইল সভাপতি, আর মহকুমা আওয়ামী লীগের অর্থাৎ দ্যাট মিনস জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সাহেব, তখন ছাত্রলীগের শীর্ষ ছিল আপনার আখড়া বাজার। আমরা পতাকা তৈরি করি, রথকোলা একজন লোক ছিল ময়না ভাই, মডার্ন টেইলারের ময়না ভাই, উনি পতাকাটাই তৈরি করেছিল এবং উনি পতাকা তৈরি করে মানুষকে দিত। পরবর্তী সময়ে স্বাধীনতা যুদ্ধের যখন শুরু হয়ে যাবে হয়ে গেছে তখন আমরা রথকোলা একটা সভা আহ্বান করি ছাত্রলীগের উদ্যোগে। আমাদের প্রিয় নেতা আমাদের মহামান্য রাষ্ট্রপতি স্বাধীনতার পতাকা উত্তোলন করে, পাকিস্তানের পতাকাকে নিচে নামিয়ে আমরা পুড়িয়ে দিই। এখানে মুক্তিযোদ্ধা কামরুজ্জামান কমরু, বিশেষ করে আমিও ছিলাম, মফিজুদ্দিন একজন ছিল ছাত্রলীগের বীর মুক্তিযোদ্ধা, অনেকেই ছিল। এইভাবে আমরা স্বাধীনতা যুদ্ধে আস্তে আস্তে এগাতে যাব। ভারতে এপ্রিলের হয়তো বা আমার তারিখটা ঠিক মনে নেই, এপ্রিল মাস, তখন সন্ধ্যাবেলা ঘড়ি ঘড়ি বৃষ্টি চলছে, বাড়িতে থাকি, তা আব্বা বললেন কাজ করো যাও না, তোমার আমার ভূমি আছে, বৃষ্টি চলছে, আস্তে আস্তে চলে যাও। আমি আমাদের পাড়ার প্রতিবেশী বেশি দূর না, এবিসি থেকে আমাদের গ্রামের একজন আমার মামা মতিয়ার রহমান সদরের কমান্ডার ছিল, গোলাম রাব্বানি মুক্তু, আমাদের এই মামাতো ভাই আব্দুল কাদির সিরাজ নেতাকে একসাথে ডাক দিয়া কাদেরকে নিয়ে একবারে আমরা রওনা দিলাম যশোদর হয়ে, বীর দামপাড়া যশোদর হয়ে একটা ব্রিজে পার হতে হয়, তা হলো একটা সাঁকু দেয়া, মানে একটা বাঁশের মধ্যে আপনার একটা পা ইয়া দেওয়া সাঁকু পার হইতে না, এর মধ্যে আপনার আমরা অন্ধকারের মধ্যে যাই যশোদর, যশোদর থেকে পরে হাইটে আমরা চলে যাই একদম এই বৃষ্টির মাঝে, রাত্রে সারা রাত্রে বৃষ্টি হচ্ছে। আমাদের মধ্যে ভয় ভীতি বলতে তেমন ছিল না, মানুষ যাতে খবর না পায় এই জন্য আমরা চুপি চুপি রাস্তার মধ্যে যেতেছি, রাস্তা দিয়ে চলে যাচ্ছি, যেতে যেতে আমরা গেলাম নেমতপুর, করিমগঞ্জের নেমতপুর গিয়ে আমরা ওইখানে আরেকটা বাড়ি ছিল নিয়ম মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হারুনুর রশিদ, ওনার বাড়িতে যাই, সাথে আসলেন ফজলুল হক, সাথে ছিল ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলুর রহমান, তখন আবার বেঙ্গল রেজিমেন্টের ইয়া ছিল আপনার মেজর জেনারেল মতিন সাহ, তার বাড়িও কাজটা ছিল করিমগঞ্জের, উনি আব্বার ছাত্র ছিল, আমাকে চিনত, বললো যে এই অস্ত্রটা নিয়ে যায়, এসএনজি একটা দিয়ে দিল, আর কিছু অস্ত্র দিয়ে দিল, এইটা নিয়ে আমরা কিন্তু রওনা দিই, ওনাদেরকে নিয়ে আমরা চলে যাই এবং একটা নৌকা নিয়ে আমরা সর্বপ্রথম যাই তারাই। তারা যাওয়ার পরে ওইখানে আরেকজনে পেলাম, তারা যেন আমার এক বন্ধু ছিল, গুরুদেব ছাত্র সংসদ নির্বাচন করেছিল ভিপিতে, নুরুল হক লাল মিয়া, তাকে সংগ্রহ করলাম। করার পরে বাজার বিকালবেলা সন্ধ্যার আগে আগে আপনার হইচই শুরু হইল, যেমন প্যান্ট পরা, আমাকে তখন প্যান্ট পরা, কেউ হয়তো লুঙ্গি পরা, কেউ হাফ প্যান্ট, কেউ বা মাথায় ইয়া গামছা এমস্তা, মানে এইটা তার কোনো আগের মতো না যে একটা স্বাধীনতা যুদ্ধে যেতেছে পোশাক পোশাক করে, তা না, এইভাবে আমরা চলে আসলাম। আসার পরে ওরাও বুঝতে পারে এলো, তারা এলে মানুষ বুঝলো যেন, আর আমার তখন একটা পরিচিতি ছিল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে, এই বললো যে এই মানিক এসে বসে মুক্তিযোদ্ধারা এসে বসে, এইখানে ছিল ফজলুর রহমান, এরপরে ছিল ফজলুল হক, এরপরে ছিল লাল মিয়া, আমি, এবি সিদ্দিক, গুলাম রব্বানি, মতিয়ার রহমান, এরা ছিল। তো ওই তখনকার আমলে, এখন তো যেটাকে বলা হয় টানা সিও বলতো, সিও বলতো না তখন টিউন হিসাবে সিও বলতো, সিও সাহেবের এখানে আমরা যাওয়ার চেষ্টা করি, পুলিশের মধ্যে বাধা দিল, অর্থাৎ পুলিশের থানার সাথেই লোক পুলিশের এই সিওর অফিস, তো পুলিশে বাধা দেয়, পুলিশে আবার আমরা করলাম, এটা বড় মানে ইয়া জিনিস যে হতভম্ব হওয়ার মতো, এটা আমার আসল জীবনে একটা অভিজ্ঞতা হয়, এটি যে ফজলুর রহমান এই প্রমাণ দিয়েছে দূর থেকে, ফজলুল হক ফজলুর রহমানের প্রমাণ দিয়েছে অ্যাডভান্স, আসলে আমাদের অস্ত্র তেমন ছিল না, মুষ্টি কয়েকটা অস্ত্র নিয়ে আমরা কিন্তু
থানার ভিতরে চলে যায়। যার সাথে সাথে আমরা বললাম হ্যান স্যার, তখন অশ্রু তো আমাদের সাথে না, অশ্রু তো আবার এই যে এবি সিদ্দিক মতিউর রহমান এদের কাছে, আর একজন ছিল আমাদের সাথে, মনে পড়ছে এখন, যেন আমাদের পরবর্তী সময় দেড় স্বাধীন পরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল মতিউর রহমান মতি, একরামপুর বাড়ি ছিল, উনি বীর মুক্তিযোদ্ধা, ওনার কাছে এই অস্ত্রটা ছিল। তো হ্যান্ডসাপ করার পরে পুলিশ আসলে অস্ত্রগুলি ফারাই দিল, ভয় পেয়ে ফারাই দিল। এই যে বর্ষাকাল ছিল, তারাইলের একটা হাই স্কুল ছিল, হাই স্কুলের মধ্যে পানি পুলিশে নিয়ে গেল, হ্যান্ডসাপ করে অস্ত্র টস্ত্র নিয়ে আমরা অস্ত্র কিছু সংগ্রহ করলাম, মন্ত্র থেকে মনে করে 15-20 অস্ত্র রাইফেল এইগুলি নিয়ে আমরা আবার এই পুলিশে আবার হ্যান্ডসাপ করে আমরা নিয়ে গেলাম আমরা মাঠে, ওই যে পানি থরথরায় পানি ইয়ে করতে সুর এখানে দাঁড় করলাম। তো ওরা মনে করলো যে বুধ আমরা মেরে ফেলবো, আসলে আমরা মারি নাই, আমরা আমরা অস্ত্র নিয়ে অনুকা নিয়ে আবার রওনা দিলাম, গিয়ে আমরা চলে গেলাম ইয়েতে ওই বালাট ক্যাম্পে, মহেশখালে গেলাম, মহেশখালিতে গেলাম বালাট, বালাট থেকে পরে গেলাম আবার বাঘপাড়া, বাঘপাড়ায় গিয়ে পেলাম আপনার আমাদের মারা গেছেন উনি বীর মুক্তিযোদ্ধা শাহপতি ঠাকুর ইটনাবাড়ি ছিল, এই উনি আসলে উনি ওনার সাথে সাক্ষাৎ হলো, এর মধ্যে সাক্ষাৎ হলো আমাদের সাবেক ভারপ্রাপ্ত উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে, আমাদের বর্তমান জনপ্রশাসন মন্ত্রী যারা সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবের সাথে, আশরাফ ভাই বললেন যে কাজ করেন তো ওনারা বালার চলে যান, হামিদ ভাই কদ্দুর সাহ এমপি যারা ছিলেন ওরা কিন্তু ওইখানেই ছিল, ওইখানে থেকে ওইখানে তার ক্যাম্পটা ইয়ে করলো, ওই প্রচারণা করলেন। এটার মূল ইয়া নেতা ছিলেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি, উনি আমাদেরকে বালার চাওয়ার পরে উনি আমাদেরকে বলবো যে তোমরা চলে যাও ভারত ভিতরে, বলে বোঝান কাকে উঠো, মানে আমরা অনেক ছিলাম এখানে, আমাদের ভিটামিনের কিছু লোক ছিল, নিকদের লোক ছিল, এরপর পাখনদের লোক ছিল, উনি আমাদেরকে পাঠালেন মেঘালয়, প্রথম গেলাম শিলং, শিলং থেকে পরে আমাদেরকে হাফলং ট্রেনে হাফলং ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেবো, ওইখান থেকে আমরা ট্রেনিং দিয়ে 45 দিন ট্রেনিং দেওয়ার পরে আবার আইসা পড়লাম। কমান্ডার ছিলেন মুস্তাফিজ রহমান, কিশোরগঞ্জে ওনার বাড়ি ছিল, আর আমাদের মূল কমান্ডার তো ছিলেন আমাদের কিশোরগঞ্জ অঞ্চলের মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, আমরা ছিলাম মূলত বিএলএফ বাংলাদেশ লিবারেশন ফোর্স, এইটার যার লিডার, এটা কমান্ডার বলতো না, বলা হতো আসলে লিডার ডেপুটি লিডার এইভাবেই বলা হতো আর কি। তো আমরা এইভাবে ট্রেনিং দেওয়ার পরে আমরা আসলাম 35 জনের মতো, প্রথম আসার পরেই এইখান থেকে ডিরেকশন দেওয়া হলো যে তোমরা ইয়াতে যাও তাহেরপুর, তাহেরপুর যুদ্ধে সন্ধ্যার সময় আমরা যখন এক বাড়িতে আশ্রয় নিলাম, সে আশ্রয়টা যিনি আমাদেরকে পরিচালনা করলেন সে ছিল আসলে মুসলিম লীগের, দুতলা একটা বিল্ডিং, সেখানে যাওয়ার পরে হঠাৎ করে বলতেছে যে আপনার বসেন আমি আসতেছি খাওয়া দাওয়া। তো তার মেয়েরা মোটামুটি শিক্ষিত একটি ছেলে ছিল এই বাড়িতেই, সে আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, যে ওদের ভাই আপনারা আসলেন যুদ্ধে যাবেন, বাবা রে কী করে পাইলেন, যে আমরা তো ইয়ে করতেছি আসতেছি, তখন মানুষ তো সাক্ষাৎ বলে যদি পারেন তাহলে আপনারা এখনই জানবে এবং আমারও সাথে নিয়ে যাবে, আমিও যুদ্ধে যাবো, বাবার কারণে পাইলেন, বাবা তো মুসলিম লীগ করে তাই না। তো ওনার তিনটা না চারটা মেয়ে, ওনারা আবার বলল যে ভাই আপনারা জানগা, বাবা কিন্তু লোক ভালো না, এখনই বোধহয় ফাঁক বাহিনী আইসা পড়ব ক্যাম্পাসে কাছেই, আসলেও আমরা যখন খাওয়া দাওয়ার প্রস্তুতি নিচ্ছি এমন সময় বুকজুতার শব্দ আছে, আমাদের দুতলা বিল্ডিং পিছনে এলো নদী, আমরা ঝাঁপিয়ে এখানে পড়ে গিয়ে আমরা সাঁতার দিয়ে সুর ছিল ওইদিকে, শ্রুতে শ্রুতি আমরা চলে আসি খাওয়া দাওয়া হয় নাই। তো পরবর্তী সময় আমরা পদার্থের থেকে আবার আসলাম তাহেরপুরে, সন্ধ্যার সময় গোড়াগুলি চললো, তিনজন পাক সেনা মারা গেল, কিন্তু অনর্গল গোড়াগুলি চলছে আমরাও চালাচ্ছি, এর মধ্যে উপর থেকে হেলিকপ্টার দিয়ে সেলিং করতেছে সেলিং দিতেছে, পরবর্তী সময় ইন্ডিয়ান শিপ ওনারা আবার ইয়া করলো যে তোমরা ফটো পিছনের দিকে যাবো, কারণ সেলিং মাত্র এই উপর থেকে আমাদের যুদ্ধের যে মূল কথাটা ছিল হিট অ্যান্ড রান, অর্থাৎ আঘাত করো দৌড়ো, এখানে আমাদের ইটনার একজন লোক ছিল যে সিরাজুল ইসলাম, উনি তাহেরপুর ইয়াতে মারা যান, এবং এই লাশ নিয়ে আমার পাশেই ছিল, আমার পাশে আমি গুলাগুলি করতেছি, উনার উনি এলএমজি চালাইতেছেন, এলএমজি চালাতে গিয়ে হয়তো দেখা গেল যে
উপরের দিকে তাকায় দেখতেছে, অন্ধকার তো, এই গুলি আসলে কিন্তু আগুন ইয়ার দিকে দিকে উনি টার্গেট করতেছে। তো আমি বললাম যে শেষ ভাই আপনি উপরে ইয়ার নামতে এলেন যে ব্রাশ ফায়ার দিবেন, আমি মাথা গোছাই না। দুইবার পরে তিনবারের মতো একটা শব্দ আসলো উফ করে, এরপরে পিছন দিকে পড়ে গেলো লাস্টটা। আমি এইটেন দিয়া এলএমজি নিয়া আরও যারা আসলো আমার সাথে তাদেরকে আবার ইয়ে করলাম ব্যাক করে, ওই শিক্ষা এই শিখেই নিয়ে আবার বুঝছেন যে মারা গেছে একজন, সাথে সাথে আমাদেরকে ব্যাক করে নিয়ে গেলো এবং লাশ নিয়ে গেলাম আমরা পালা ওই দিয়া হাইটিয়া লাশ ইয়ে করিয়া হাতে করিয়া শেষ হয়ে কোনো মতে নিয়া ওইখানে নিয়ে দাফন টাফন করে আবার আবার চলে আসে হবিগঞ্জ। হবিগঞ্জ থেকে পরবর্তী সময় আমাদেরকে বললো যে আপনারা অ্যাক্রস করেন বর্মাকান্দার দিকে, ওই দিকে যান। বর্মাকান্দা 17 জন পাক সেরা মারা গেল। বর্মাকান্দার একটা ইয়া ছিল যে এখানে একটা ব্রিজ ছিল, ব্রিজটা ছিল কাঠের ব্রিজ। ব্রিজের মধ্যে আপনার যুদ্ধ করতে গিয়া আমরা যখন দূরে দূরে যাই ব্রিজেতে অনেক মুক্তিযুদ্ধ পড়ে গেল। আমরা ওইখান থেকে ডিসেম্বরের আগ মুহূর্তে আমাদেরকে বলা হয়েছে যার যার উপজেলা বা যার যার জেলা যার যার চলে যায়, তখন আমাদের নির্দেশ দেওয়ার পরেই আমরা চলে আসি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে আসার পরে বোকা দিয়ে আমরা ইকনায় চলে আসি, এখান থেকে চলে আসি কালিয়াচক্র। কালিয়াচক্র খবর পেলাম যে আর আমাদের বন্ধু বান্ধব আমাদের আত্মীয় স্বজন পাকুন দিয়ে আসে, তখন পাকুন দিয়া মুক্ত হচ্ছে না, রাজাকার আসে পাক বাহিনী নেই। আবার আমরা অ্যাডভান্স করলাম এবং এখানে একটা গ্রাম ছিল আশুতি, আশুতি একটা বাজার, এখানে আমরা ক্যাম্প করলাম। ক্যাম্প করার পরে ওইখান থেকে আবার নির্দেশ আসলো, তখন ওদের মুক্তিযুদ্ধের যে কমান্ডার ছিল ওনার নাম ছিল ইয়ে আলম, ঢাকা বাড়ি ছিল, উনি আহত ছিল। বলা হলো যে যারা মুক্তিযুদ্ধ যে যে ভাবি আছে আপনারা আজকে সন্ধ্যার মধ্যে আসেন, আমরা পাকুন্দে আক্রমণ করব। রাজাকার এত বেশি ছিল অকল্পনীয়। তখন রাজাকার সন্ধ্যার সময় আমরা যুদ্ধ শুরু হলো, সন্ধ্যা সারা রাত আমাদের যুদ্ধ হলো। সকালবেলা গোলাগুলি নেই, আমরাও থেমে গেলাম। আলম সব বলবো যে গোলাগুলির দরকার নাই বুঝি, তো পরিস্থিতি বুঝতে গিয়া দেখা গেল যে আসলে এরকম নাই, অর্থাৎ পাক বাহিনী মারা গেছে। আর দেখা গেছে রাস্তার পাশে অসংখ্য মহিলারা এই পাক বাহিনীর কুবায়া মানে লাঠি সুটা দিয়ে এইভাবেই এরা মারা গেছে, অর্থাৎ মারা গেছে ইয়া ইয়া গোলাগুলির পরে একজন অস্ত্রপাতি এইগুলি নেওয়ার পরে আমরা আবার আশুতি আসি। আশুতিকে আবার খবর আসলো যে জায়গা আছে আপনার মাঝে ইউনিয়নের শেষ প্রান্তে ফেরা ভাঙ্গা, যে ফেরা ভাঙ্গা মানে ইয়ার থেকে গফরগাঁর থেকে কিশোরগঞ্জ যারা আসবে ফেরা ভাঙ্গা হয়ে যায়, ফেরা ভাঙ্গা হয়ে যেতে হয়। একটা ব্রিজ আছে, ব্রিজের কাছে আমরা অ্যাম্বুশ নেওয়া, অ্যাম্বুশ নেওয়ার পরে তখন যে ইয়া ছিল আপনার খরমকুটি একটা ছেলে ছিল মুক্তিযোদ্ধা খায়রুল জাহান, এই আমাদের সাথেই ছিল। তখন তো সব একসাথে হয়ে গেছে, এখন কিন্তু এলএফআর ইয়া নাই, সব এফএফ না, সবে একসাথে একসাথে আমরা আক্রমণটা ভালোভাবে করব। তখন আপনার এই খাইগুলি অ্যাডভান্স হয়ে যায়, একটা মুখ ছিল আপনার এমন যে এই দিক দিয়ে বাঁক আবার সোজা এই দিক দিয়ে, এই দিক দিয়ে বাঁক দিতে গেলে আবার একটা মন্দির আছে, এই মন্দিরের একটা ঝুপ আছে জঙ্গলের মতো, এখানে ফাঁক মালয়েশিয়া অ্যাম্বুশকিরিয়া বৈশাখ সেইটা কিন্তু খেয়াল করে নাই। তো মহিলারা বলতেছে বাবারা তুমি আগায় না, সামনে ইয়ে আছে এন ফাঁক বাহিনী আছে তুমি যে খাইরুল সে অ্যাডভান্স হয়ে যেতেছে, আর আমরা কভারিং পার্টি যারা এরা কিন্তু আসলে গোলাগুলি চালাচ্ছি। চালানোর পরে খাইরুল যেনকে কাছাকাছি গেছে, তখন খাইরুল হঠাৎ করে দাঁড়াইছে, তার আমি বলতে খাইরুল আর গতি নাই। খাইরুল নিজেও এসএলআর ছিল, আসলে এসএলআরটা গুলি হয় না, অনেক ক্ষেত্রে এসএলআর কিন্তু কাজে লাগতো না, কোনো সব গুলি হইতো আবার হইতো না, ওটু কিংবা ইয়া হইতো এটা কাজ হয় না, ফলে নিজে নিজে ট্রেনের চার্জ করবে আপনার নিয়ে লাশ নিয়ে গেল। আর তখনকার হুসেনপুর থানার ওসি ছিল এই যে সৈয়দ মুসলিউদ্দিন, মৌলানা সৈয়দ মুসলিউদ্দিনের ছেলে হলো আপনার হুসেন বিল্লা একটা ছেলে ছিল, সেই হুসেন তাকে লাশ মারা গেল, তোমার জিপ দিয়া দড়ি দিয়া মোটা দড়ি দিয়া কাশিন দড়ি দিয়া বেঁধে কিশোরগঞ্জ পর্যন্ত সর লাশটা এবার হ্যাঁসরে নিয়ে গেল। নিয়ে বললো যে এই যে তোমার ছেলে আমরা মারছি, এবং সারা শহর জুড়ে প্রদক্ষিণ করে শহর প্রদক্ষিণ করে লাশ দেখায়, এই যে নৃশংস নির্মমতা, আসলে এই ডিগ্রির কোনো বিচার হয় না। যদিও মুসলিউদ্দিন সৈয়দ মুসলিউদ্দিন সাহেব মৌলানার ছেলে হুসেন
হোসেন যদি এখন আসামি হয়েছে, এটা আসামি হয়েছে, পলাতক অবস্থায় আছে। আমরা কিন্তু দেশটা স্বাধীন করছি একদিন পরে, সারা দেশ স্বাধীন হয়েছে আপনার 16 তারিখ, আমরা একদিন পরে করি, একদিন পরে করি না, এটি আমরা সময় পাই নাই। এর অর্থ যে এখানে ছিল মৌলবাদীদের আগ্রহ, একটা টিম ছিল যারা নিরপেক্ষভাবে চেষ্টা করছিল কৃষকগঞ্জ আক্রমণ না করে, রক্তাক্ত না করে, যাতে এমনি এমনি এরা আত্মসমর্পণ করে। এবং একটা প্রতিনিধি দল আসলো, প্রস্তাব দিল যে আপনারা কিশোরগঞ্জে আক্রমণ না করে, রক্তারক্ত না করে, বরং এরা আত্মসমর্পণ করবে পরের দিন সচেতনে, কাজে আপনারা আক্রমণ না করে একটু অপেক্ষা করে, একদিন পরে আমরা দেশটা স্বাধীন করি, এত অসুবিধা। আমরা মেনে নিয়েছিলাম, অনেক মুক্তিযোদ্ধারা মেনে নিয়েছিল, কিন্তু 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে যায়, যার ফলে এই যে কিশোরগঞ্জের আলবদার আল শামস রাজাকা, এরা কিন্তু খবর শোনার সাথে সাথে এরা পালিয়ে চলে যায়, আমরা সত্যতরিকা হিসাব কিছুই পাই না। যা পেয়েছে ছত্রভঙ্গ অবস্থা, রাজাকার তেমন পাওয়া যায় না, তবে অনেকে মারা গেছে, সত্যতরিক মারা যায় এবং মারতে আমরা সক্ষম হই। স্বাধীনতার যে ইয়াটা ছিল চেতনা, সেই চেতনা থেকে যেন আমরা কিছুটা মানে ওই রাজাকার আলবদ জামাত, বিশেষ করে জামাত বিএনপি, এরা আমাদেরকে অনেক পিছনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমার কথা হলো, দেশ স্বাধীন হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আমাদের স্বপ্ন ছিল দেশ স্বাধীন হবে এবং শোষণ বঞ্চনার অবসান ঘটবে, এবং স্বাধীনতা বিরোধী যারা ছিল রাজাকার আলবদার আর শাহ, এটা ছিল কিশোরগঞ্জ ছিল একটা মুসলিম লীগের আখড়া, এটা মৌলবাদের একটা আখড়া, কারণ এখানে ছিল প্রখ্যাত আথারানি মৌলানা, সৈয়দ মসলিউদ্দিন, মেনু মিয়া, তারা মিয়া, যাই বলেন, বাদশা মিয়া বলেন, এরা কিন্তু নেতৃত্ব করত। তখন তো আওয়ামী লীগের তাপট কম ছিল, আওয়ামী লীগের নাম বললে মানুষ ভয় পেত। পরবর্তী সময়ে যখন দেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন হওয়ার পরে আসলে আমরা তেমনভাবে কিছু করতে পারিনি। দেশ স্বাধীনের পরে 72-এর সংবিধান হয়, 3.5 বছর তিনি দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, করছেন, এমন অবস্থায় আবার স্বাধীনতা বিরোধী চক্ররা 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব পরিবার সহ সকলকেই তারা হত্যা করলো। 15ই আগস্টের হত্যা ঘোষিত হলো রেডিওর মাধ্যমে, তখন আমি ছাত্রলীগের সভাপতি, ও 6টা সংবাদ হওয়ার সাথে সাথে আমি আখড়াবাজার বলে একটা মোড় আছে সেই মোড়ে আসি। সেখানে আসার পরে রথখোলার বীরমুক্তিযোদ্ধা কামরুল, তারপরে গোলাম রব্বানীর মুক্তু, এবং মতিয়ার রহমান বীর সকলেই মুক্তিযোদ্ধা, এখানে অ্যাডভোকেট লিয়াকত হোসেন বীর মুক্তিযোদ্ধা, ইদ্রিস ভাই, এরপর ইব্রাহিম, এরপর জিল্লুর রহমান একজন মহারা তিনি ছিলেন, তো তারা একসাথে হলো। 6:30 আমরা আবার বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে মিছিল শুরু করি, এবং মিছিলটা 15-20 জনের প্রায় হয়। সেই মিছিলে আমরা সারা সর্বদক্ষিণ করে আমরা মুজিব হত্যার বদলা নেব এই বলে আমরা স্লোগান দিই, এবং তখন মানুষ হতভম্ব হয়ে যায়, রাস্তার আশপাশের লোকজন তাকিয়ে দেখতে থাকে, হতভম্ব হয়ে দেখে মুজিবের হত্যার বিরুদ্ধে আমরা কয়েকজন যুবক, তখন মুক্তিযোদ্ধারা যুবক সকলে মিলিতভাবে এই বিষয়ে তার প্রতিবাদ করেছিলাম। হয়তো অনেকের ধারণা মুজিব আর নেই, থাকবে না, আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি শেখ মুজিব মানেই একটা আদর্শ, শেখ মুজিব মানে একটা শক্তি, একটা চেতনা, যে মানে সামরিক শাসনের আমাদের 3.5 বছর জেল খেটে আমি জেল থেকে উদ্ধার হই, যে রমণের শাসন আমাদের কি অত্যাচার শাসন, সামরিক শাসনের যন্ত্রণা বিভীষিকা, এটা বলার অপেক্ষা রাখে না। কাজে বলবো যে দেশ স্বাধীনের যে মর্ম, সেই মর্মটাকে আগামী দিনের মানুষকে, প্রজন্ম যারা আছে, এবং আমি একটা প্রজন্ম সংসদ, প্রজন্ম থেকে প্রজন্মের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে একটা সংসদ করেছি, সেটা কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ, সেই প্রজন্মের মাধ্যমে আগামী দিনের স্বাধীনতা প্রজন্মকে উদ্ভাসিত করা এবং আদর্শকে লালন পালন করার জন্যই এই সংসদটা প্রতিষ্ঠিত করেছিলাম। ধন্যবাদ।